হেলদি এবং টেস্টি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে চলেছি, তা হলো সর্ষে ভোলা। এটি খুব সহজ একটি রেসিপি এবং বানাতেও খুব কম সময় লাগে। এই রেসিপিটি বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে তা হলো ভোলা মাছ, সর্ষে পাউডার, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এবং তেল। প্রথমেই আমরা মাছগুলোকে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1/3 টেবিলস্পুন নুন এবং 1/2 টেবিলস্পুন হলুদ ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি বাটিতে 2 টেবিলস্পুন সর্ষের গুঁড়ো নেব, তাতে 1 কাপ জল ঢেলে দেব। এবার এতে সামান্য নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবং রেখে দেব। কড়াই ভালো করে গরম হলে তাতে তেল দেব। এক্ষেত্রে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল ব্যবহার করলে এটি খেতে বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলিকে কড়াইতে দিয়ে দেব। ভালো করে দুপিট ভেজে তুলে নেব। ভোলা মাছ একটু নরম হয়, তাই একটু সাবধানে মাছগুলিকে ভাজতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। কড়াইতে যে তেল অবশিষ্ট আছে তাতেই ভালো করে মিক্স করে রাখা সর্ষে গুঁড়ো দিয়ে দেব। এতে আরও 1 কাপ জল ঢেলে দেব। আবার আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য শুকনো লঙ্কার গুঁড়োও এতে দিয়ে দিলাম। এছাড়া 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটি খুলে দিলাম। এটি ভালো করে ফুটতে শুরু করেছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। আরও 5-6 মিনিট পর ঢাকনাটি খুলে দেব। এখন দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুনটা ঠিক আছে কিনা। এই রেসিপির ক্ষেত্রে ঝোলটা একটু ঘন হবে। ব্যাস, এবারে রেডি আমাদের সর্ষে ভোলা। গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে দিয়ে তৈরি এই ভোলা মাছের রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এছাড়া অন্যান্য আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। Thank you so much for watching my video.